দর্শক, তথ্য প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান তথ্য বাতায়নে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এসেছি রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। এখানে বিভিন্ন মেয়াদে বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। তার কোনো কোনোটি সম্পূর্ণ বিনা খরচেই পেয়ে থাকে আমাদের শিক্ষার্থীরা, এবং এছাড়াও আরও নানা রকম কোর্স কারিকুলাম এখানে রয়েছে। এবং এখান থেকে যেসব শিক্ষার্থীরা পাশ করছে তারা অলমোস্ট সবাই চাকরি পাচ্ছে আমরা জেনেছি। সেই সব শিক্ষার্থীদের কথা আমরা শুনবো এখানে কী কী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় শিক্ষকদের মুখে, অধ্যক্ষদের মুখে। চলুন দেখে আসি শেখ ফজিলাতুন্নেসা মুজিব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কীভাবে এদেশে দক্ষ শ্রমশক্তি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 19 মে 1998 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 23 মে 2001 খ্রিস্টাব্দে জাতির জনকের সহধর্মিনী বঙ্গমাতার নামানুসারে স্থাপিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করেন। জাতীয় ও প্রযুক্তিগত উন্নয়নে নারীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একটি শ্রেষ্ঠ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হওয়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অভিলক্ষ্য। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে দক্ষ ও মানবিক গুণাবলী সম্পন্ন নারী সম্পদ তৈরি করা, নারী সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে নারী সমাজের অংশগ্রহণ নিশ্চিত করা। আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাডে বিল্ডিং এর ড্রয়িং শেখাই। এখানে বিল্ডিং এর ড্রয়িং শেখানোর পর কম্পিউটারে 2D 3D ড্রয়িং করানো হয়। এরা JSC পাশ করে নবম শ্রেণীতে ভর্তি হয়। এটা 2 বছরের কোর্স এবং এরা SSC ভোকেশনালে পড়াশোনা করে। SSC পাশ করার পরে ডিপ্লোমা ও BSc ইঞ্জিনিয়ারিং করতে পারবে, আবার চাকরি করতে পারবে। আমার নাম আয়েশা আক্তার মেঘলা। আমি JSC পরীক্ষার পর এখানে 9-এ ভর্তি হয়েছি আর্কিটেকচার ট্রেডে। এখান থেকে আমি 2 বছর পড়াশোনা করব, কাজ শেখার পর ডিপ্লোমা এবং BSc কমপ্লিট করার পর আমি নিজে স্বাবলম্বী হতে পারবো, চাকরি করতে পারবো। এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণার্থীরা নিজের দক্ষতা বাড়ানোর সাথে সাথে দেশে বিদেশে চাকুরির মাধ্যমে স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের উন্নয়নে অব্যাহতভাবে ভূমিকা রাখছে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা বিভিন্ন পেশায় দক্ষ, হাতে কাজে দক্ষ, কিন্তু তারা প্রাতিষ্ঠানিক লেখাপড়াটি করবার হয়তো সেভাবে সুযোগ পাননি, তাদের সার্টিফিকেট নেই। এই জন্য তারা অনেক সময় আত্মবিশ্বাসহীনতায় ভোগেন। যেমন প্লাম্বিংয়ের কাজ কেউ করেন, কেউ ইলেকট্রিক্যাল, কেউ ওয়েল্ডিংয়ের কাজ করেন, গাড়ির মেকানিক আছে, রাজমিস্ত্রি কাঠমিস্ত্রির কথা বলতে পারে, ওস্তাদের কাছ থেকে শিখেছেন কিংবা বংশ পরম্পরায় শিখেছেন। এই মানুষগুলো কিন্তু আমাদের দেশের অগ্রযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, এবং তাদের যদি সার্টিফিকেট থাকতো তাহলে তারা কিন্তু আরও বেশি আত্মমর্যাদার সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারতেন। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এইসব মানুষগুলোকে তাদের দক্ষতা, তাদের যোগ্যতা অনুযায়ী সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছে, এবং এই সার্টিফিকেটটি একটি পরীক্ষার মাধ্যমেই হয়ে থাকে। তবে সেই পরীক্ষা পদ্ধতিটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন, সেখানে খাতা কলম কিংবা বই পুস্তকের কোনো কারবার নেই। ধরুন কেউ একজন ইলেকট্রিক্যাল কাজের জন্য সার্টিফিকেট নিতে এসে তার দক্ষতার প্রমাণ দিতে চায়, তিনি কী করবেন, সকালবেলা তাকে একটি পরীক্ষার জন্য একটি ফ্যান দেওয়া হলো যার হয়তো মোটরের কয়েল বাঁধতে হবে কিংবা ক্যাপাসিটর বদলে ফেলতে হবে, লাইটের সুইচ লাগাতে হবে, এরকম কিছু কাজ তাকে হয়তো দেয়া হলো। সেই কাজগুলো দিন শেষে সে যদি করে প্রমাণ করতে পারে সে দক্ষ, তাহলে তার জন্য একটি সার্টিফিকেট। মূলত 3 দিনের একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার প্রথম 2 দিন শিক্ষার্থীকে বা আবেদনকারীকে বিষয় সম্পর্কে অরিয়েন্ট করা হয়, পরিচয় করিয়ে দেওয়া হয়। তারপর 3য় দিনে এসে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের একজন প্রতিনিধি উপস্থিত থাকেন, আর একজন উপস্থিত থাকেন হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে একজন অ্যাসেসর যিনি অ্যাসেস করে থাকেন। তো আমরা সেরকম একজন বোর্ড প্রতিনিধি এবং অ্যাসেসরকে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ে গেছি, তাদের কাছ থেকে এখন তাদের কার্যক্রমের কথাটি শুনবো। স্যার, আপনি বোর্ড থেকে এসেছেন, অ্যাসেসমেন্ট কাজে সহায়তা করে থাকেন, কীভাবে আপনার অ্যাসেসমেন্ট কাজটিকে দেখে থাকেন, করে থাকেন? আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এখানে এসেছি অ্যাসেসমেন্ট কার্য তদারকি করার জন্য। প্রথমেই আমার কাজ হচ্ছে
এই অ্যাসেসমেন্টের যে টুলস অর্থাৎ প্রশ্নপত্র সেটা এখানে নিয়ে আসা ফিজিক্যালি, নিয়ে এসে এটা আমি হ্যান্ড ওভার করি অ্যাসেসরের কাছে যিনি ইন্ডাস্ট্রি অ্যাসেসর। অতঃপর এখানে এই যে কাজের জন্য আজকে পরীক্ষাটা সেই কাজটা পারে কি না জানে, কাজটা সম্পর্কে সে জানে কি না, কীভাবে করতে হয় সেটা বুঝে কি না, সেটার জন্য একটা টেস্ট আছে, এটাকে বলা হয় রিটেন টেস্ট, সেটা নেওয়া হয়। তারপর সে কাজটা পারে কি না সেজন্য ডেমনস্ট্রেশন করা হয়, আর তার এই কাজের প্রতি ঝোঁক আছে কি না, সে কাজের প্রতি মমত্ববোধ আছে কি না, সততা আছে কি না, পোশাক আশাক কাজের জন্য পরার যে প্রয়োজন সেটা পরে কি না, সেটা তদারকি করে এই তিনটা জানা, পারা এবং তার দৃষ্টিভঙ্গি ভালো, এই তিনটা ক্ষেত্রে টেস্ট করে আজকেই সার্টিফিকেশনের ব্যবস্থা করা হয়। এই সার্বিক কর্মকাণ্ড তদারকি করা এবং মান নিয়ন্ত্রণ পরীক্ষা করা আমার ইন্ডাস্ট্রি অ্যাসেসর বোর্ডের প্রতিনিধি হিসাবে আমার কাজ। এবং আপনাকে সহায়তা করে থাকেন ইন্ডাস্ট্রি অ্যাসেসর, তেমন একজন আমাদের সাথে রয়েছেন, কি নাম আপনার? আমার নাম মেনান সুলতানা, আমি বিটিভির একজন সার্টিফাইড অ্যাসেসর। আপনি এখানে যে আরপিএল সার্টিফিকেট দেওয়া হয় সেটি অ্যাসেস করে থাকেন, কিভাবে কাজটি করেন? জি স্যার, এখানে তিনটে ইভেন্টে অ্যাসেসমেন্টটা নেওয়া হয়। ফার্স্টে আমাদের রিটেন টেস্ট থাকে, নেক্সট আমাদের ওখানে একটা ডেমনস্ট্রেশন পার্ট হয়, এবং থার্ডলি আমরা একটা ওরাল অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা একজন এসএসসি অ্যাসেসমেন্ট নিয়ে থাকি। এবং এর মধ্য দিয়ে আপনারা তাকে অ্যাসেস করে থাকেন, এবং দিন শেষে যদি কাউকে দেখেন যে হ্যাঁ সে যোগ্যতার প্রমাণ রাখতে পেরেছে, তাহলে তাদের জন্য আপনারা কী পদ্ধতি রেকমেন্ড করেন? সেই দিনে তাকে আমাদের অ্যাসেসমেন্টটা সেই দিন রেজাল্ট হয়ে যায়, সেই দিনই তার হাতে তার সার্টিফিকেট, তার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াকে তুলে দেওয়া হয় কার্ডসটা। আপনি ইন্ডাস্ট্রি অ্যাসেসর হিসেবে কাজ করছেন আমরা জানি, আপনি বেসিক্যালি কী করেন বা এই জন্য আপনি কি কোনো প্রস্তুতি নিয়েছেন, কীভাবে অ্যাসেসর হলেন? হ্যাঁ জি স্যার, আমি একজন নিজেও গ্রাফিক্স ডিজাইনার, আমি নিজেও আরপিএলের মাধ্যমে লেভেল 1-2 কমপ্লিট করে তারপর আমি স্যার ইন্ডাস্ট্রি অ্যাসেসর হয়েছি। আপনার কি মনে হয় এইভাবে যে অ্যাসেসমেন্ট সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে এটি তাদের জীবনে কাজে লাগছে, আপনি খোঁজ রাখেন শিক্ষার্থীদের? হ্যাঁ অবশ্যই, আমি অবশ্যই অনেক সাথে আমার যোগাযোগ আছে, কারণ আমাদের সবাই এত সময় নেই যে সবাই এক্সাম দিবে পড়াশোনা করবে, এটা একটা ভালো মাধ্যম আমাদের স্টুডেন্টদের জন্য যে কাজ জানে এবং ওই মুহূর্তে সার্টিফিকেট দরকার। এবং এই সার্টিফিকেটই তার আত্মবিশ্বাস বৃদ্ধিতে কিংবা সামাজিক মর্যাদা বৃদ্ধিতেও নিশ্চয়ই কাজ করছে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরা এই সাথে আমরা বোর্ডের প্রতিনিধির কাছ থেকে সর্বশেষ জানতে চাইব যে এই যে আরপিএল সার্টিফিকেটই দেওয়া হচ্ছে, এটি নতুন বলতে পারি কম্পারিটিভলি, হয়তো অনেক আগেই চালু হয়েছিল, সম্প্রতি এসে জনপ্রিয়তা অর্জন করেছে, এবং এটি আমার মনে হয় আমাদের দেশের ব্যাপক সংখ্যক মানুষের জন্য যারা হাতে কলমে কাজ জানে সার্টিফিকেট তাদের জন্য খুব দরকারি, তাদের উদ্দেশ্য করে আপনি যদি কিছু বলেন। আরপিএল এই সনদ এ পর্যন্ত প্রায় 29,000 লোককে অলরেডি দেয়া হয়েছে, এবং আমরা একটা ছোটোখাটো অ্যাসেসমেন্ট করেছি, ইভ্যালুয়েশন করেছি, সেখানে দেখেছি যারা আরপিএল এর সনদ নিয়েছেন তাদের কর্মক্ষেত্রে তারা ভালো পারফর্ম করছেন এবং তাদের অনেকেরই স্যালারি বৃদ্ধি পেয়েছে, প্রমোশন হয়েছে, এটার একটা ভালো ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রচুর আরপিএল গ্র্যাজুয়েট এখন বিদেশে চলে গিয়েছেন, আর ইনিশিয়ালি স্টেপ প্রজেক্ট এই ব্যাপারে আমাদেরকে সহায়তা দিয়েছে এবং মেজরিটি সহায়তা আমরা স্টেপ প্রজেক্ট থেকে পেয়েছি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আরপিএল সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে কিন্তু সরকারের একটি প্রকল্প কাজ করছে, স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট। এই প্রকল্প থেকে মূলত যারা আগ্রহী তাদেরকে যাওয়া আসা থাকা খাওয়ার সুবন্দোবস্ত করা হচ্ছে, এবং ওই সার্টিফিকেটের জন্য কোনো টাকা পয়সা কিন্তু লাগছে না, অর্থাৎ যে টাকা লাগে বোর্ডকে দেবার বা অন্য যে খরচ আছে সেই খরচটিও কিন্তু স্টেপ প্রকল্প থেকে বহন করা হয়ে থাকে। অতএব আপনাদের জন্য এই তথ্যটি চমৎকার কাজে লাগবে আশা করি, যারা বিভিন্ন পেশায় দক্ষ তারা আজই যোগাযোগ করুন আমাদের রেজিস্টার্ড কেন্দ্রগুলোতে এবং আরপিএল সার্টিফিকেট সংগ্রহ করুন। অত্র প্রতিষ্ঠানে জাপানি ভাষা প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে মূলত জাপানে গিয়ে চাকরি করার উদ্দেশ্যে। বিশ্ব শ্রমবাজারে বাংলাদেশে শ্রমশক্তি রপ্তানি হয়ে থাকলেও বাংলাদেশ সরকারের উন্নত বিশ্বের দেশে শ্রমশক্তি রপ্তানির একটি অংশ হিসেবে জাপানি ভাষার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রশিক্ষণার্থীরা জাপানি ভাষার প্রশিক্ষণ নিয়ে পরবর্তীতে জাপান যাওয়ার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। জাপানি ভাষা শিক্ষা কোর্সে জাপানি ভাষা, জাপানি সংস্কৃতি, জাপানিদের আচার আচরণ, চালচলন ইত্যাদি বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কোর্স সম্পন্ন হওয়ার পরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং আইএম জাপান কর্তৃক নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হয়। নিয়োগ পরীক্ষার বিষয়বস্তু জাপানি ভাষা, গণিত এবং শারীরিক দক্ষতা। বর্তমানে আইএম জাপানের মাধ্যমে জাপানি টেকনিক্যাল ইন্টার্ন নেওয়া হচ্ছে। ইতোমধ্যে দুটি ব্যাচ বাংলাদেশ থেকে জাপান গিয়েছে।
একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাপানে সরকারিভাবে তারা সম্পূর্ণ বিনা খরচে যাবে। টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানি কোম্পানির সাথে প্রাথমিকভাবে 3 বছরের চুক্তি হয়ে থাকে, পরবর্তীতে তা 2 বছরের জন্য বর্ধিত হয়ে মোট 5 বছর করা হয়ে থাকে। তাদের থাকা খাওয়া ও ইন্স্যুরেন্স কোম্পানি প্রদান করবে। এগুলো ব্যতীত 80,000 থেকে 1,00,000 টাকা তারা প্রতি মাসে জমা করতে পারবেন এবং ফিরে আসার সময় কোম্পানি থেকে 8 থেকে 10,00,000 টাকা করে পাবেন। আমি রাজিয়া সুলতানা, আমি একজন স্টুডেন্ট। আমি হচ্ছি রবিউল হাসান অভি, আমি একজন স্টুডেন্ট। অতাশিয়া রাজিয়া সুলতানা দেশ, অতাশিয়া গাকসেই দেশ, অতাশিয়া বাঙ্গুরা দেশু জিন দেশ। সে বলেছে সে হচ্ছে রাজিয়া সুলতানা, সে একজন ছাত্রী এবং সে হচ্ছে বাংলাদেশের নাগরিক। আমাদের এখানে মূলত যারা রয়েছে এরা সবাই জাপানি ভাষার প্রশিক্ষণার্থী। এদেরকে মূলত এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে জাপানে গিয়ে কাজের উদ্দেশ্যে জাপান যাওয়ার জন্য। এখানে আমরা ওদেরকে জাপানি ভাষা, জাপানি সংস্কৃতি, জাপানিদের চালচলন, আচার আচরণ ইত্যাদি ব্যাপারে প্রশিক্ষণ দিয়ে থাকি। স্বল্প পুঁজি ব্যবহার করে নিজেই আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে ও অন্যের কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করা, এছাড়া ডাইং প্রিন্টিং কারখানায় চাকরির সুবিধা, সরকারি বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ যেমন মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর প্রভৃতি। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় স্টেপ প্রকল্পের মাধ্যমে ছাত্রীদের মাসিক 700 টাকা মাসিক বৃত্তি প্রদান করা হয় আর বাস্তব অভিজ্ঞতার জন্য কারখানা পরিদর্শন করানো হয়। কোর্সের মান উন্নয়নের জন্য আধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। স্টেপ প্রকল্প প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আমি খালেদা আক্তার, চিফ ইনস্ট্রাক্টর ডাইং প্রিন্টিং অ্যান্ড ব্লকবাটিক ট্রেড। আমার এখানে 6 মাস মেয়াদি শর্ট কোর্স চলে, 2 ব্যাচ, সকাল 7:30 থেকে 10:30, 2টা থেকে 5টা। 2 বছর মেয়াদি ভোকেশনাল কোর্স আছে, সেটা সকাল 7:30 থেকে 2টা পর্যন্ত চলে। আর শর্ট কোর্স 6 মাস মেয়াদি যেটা, সেটা এখান থেকে কাজ করে ওরা বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিতে কাজ করে, নিজেরাও নিজেদের ড্রেস আপ তৈরি করে এবং নিজের স্বল্প পুঁজিতে একটা নিজেই একটা প্রতিষ্ঠান তৈরি করে, ওখানে তারা কোনো লোক নিয়োগ করে তারা নিজেরা একটা ব্যবসায়ী উদ্যোক্তা হিসাবে কাজ করে। আমার এখান থেকে যারা বের হয় তারা সবাই বেশিরভাগই বাইরের জবের চেয়ে নিজে একটা উদ্যোক্তা হিসাবে আছে। তাছাড়াও সরকারি পর্যায়ে মহিলা বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ অধিদপ্তরেও তাদের সরকারি জব অফার আছে। আর এখন ওয়ার্ল্ড ব্যাংকের আওতায় আমরা এই স্টেপ থেকে যে অর্থায়নে আমরা যা টাকা পাচ্ছি ওদেরকে 700 টাকা বৃত্তি দিচ্ছি। আগে ইকুইপমেন্ট ছিল না, বিভিন্ন ইকুইপমেন্টের প্রবলেম ছিল, আমি স্টেপ প্রজেক্টের আওতায় অনেকই ইকুইপমেন্ট কেনা হয়েছে এবং ওই ইকুইপমেন্ট দিয়ে এখন প্রযুক্তির সাথে আগানোর জন্য আমাদের স্ক্রিন প্রিন্টের মেশিন হয়েছে, ফ্রেম হয়েছে, টেবিল হয়েছে, সব কিছু দিয়ে আমরা বিভিন্নভাবে কাজ করতে পারছি। এখানে যে কোর্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্টিফিকেট ইন অ্যাকোমোডেশন সার্ভিস। কোর্স ডিউরেশন 360 আওয়ার্স। এখানে বছরে 2টি ব্যাচ ভর্তি হয়। সিট ক্যাপাসিটি 30। এটি SCIP এর একটি প্রোগ্রাম। এখানে ছেলে মেয়ে উভয়ই ভর্তি হতে পারে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ছেলেমেয়েরা দেশে এবং বিদেশে বিভিন্ন হোটেল ইন্ডাস্ট্রিতে কর্মরত আছে। এযাবৎ কানাডা সরকারের অর্থায়নে বিসেপের অধীনে হাউসকিপিং লেভেল 1-এর 2টি এবং লেভেল 2-এর 1টি ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি নারজুমান নাহার, শেখ ফজলাতুন্নেসা থেকে আমরা হাউসকিপিংয়ের উপরে লেভেল 1 করেছি। এটা হচ্ছে আয়লোর আন্ডারে কানাডিয়ান সরকারের মাধ্যমে। এখানে আমরা প্রাথমিক পর্যায়ে যে হাউসকিপিংয়ে যা যা আছে প্রত্যেকটা পার্ট আমরা এখান থেকে প্রাথমিকে শিখেছি। এখানে অনেক ইনস্ট্রুমেন্ট আছে যা আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে গেলে প্রাথমিকভাবে কাজ করতে অনেক সহযোগিতা করে। এখানে আমরা কেমিক্যালের ব্যবহার, বেড মেকিং এবং রাইমপ, ওয়েট মপ, স্ক্রাবিং, পলিশার মেশিন, এগুলো সব কিছুর ব্যবহার এবং নিয়ম কোনটা কীভাবে ব্যবহার করতে হয় সব কিছুই আমরা এখানে জানতে পেরেছি। 2017 সালে এখান থেকে আমরা একটা কোর্স করে বের হয়েছি 2017 ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে। 2018 জানুয়ারি থেকে আমরা 4 পয়েন্টস ইন্টার্নের জন্য 4 মাসের
মাসের জন্য যাই। আমার ইন্টার্নি চলাকালীন 6 সেশন থেকে 3 মাসের মাথায় আমার একটা জবের অফার আসে, আমি 6 সেশনে ওইখানে জয়েন করি। ওইখানে 1 মাস জব করার পরে আমার পারফরমেন্স দেখে তারা গোল্ডেন টিউলিপ থেকে আমার একটা অফার আসে, সেখানে আমি এখন রুম অ্যাটেন্ডেন্টের ডেজিগনেশনে আছি, প্লাস ওইখানে আমি কোঅর্ডিনেটরের কাজটাও করছি, সেটা পুরোপুরি পারফর্মের উপরে। আর এই পারফর্মটা যদি আপনি ভ্যালু দেখাতে চান, সেখানে আপনার এই কোর্সটা করতে হবে এবং এই কোর্সের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। এই কোর্স দ্বারা আপনি হোটেল ইন্ডাস্ট্রিতে হাউসকিপিং ডিপার্টমেন্টে সব কিছুই আপনি এখান থেকে জানতে পারবেন এবং যা আপনার ওইখানে যেয়ে কাজে লাগবে। আপনি আপনার এই জায়গার পারফর্ম যদি ভালো করতে পারেন, তাহলে আপনি আপনার জবের ক্ষেত্রে যেয়ে ভালো পারফর্ম করতে পারবেন। আর ওইখানে যদি আপনি ভালো পারফর্ম করতে পারেন, আপনি এক জায়গায় আটকে থাকার কোনো কিছু নেই, আপনার পারফর্ম যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার ডেজিগনেশন উপরে ওঠার সম্ভাবনা থাকে। আপনার পারফরমেন্সের উপরে সব কিছু ডিপেন্ড করে। এই কোর্সটা করে যদি আপনি সব কিছু মনোযোগীভাবে দেখতে পারেন, আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের টিচাররা এবং ম্যাম যারা আছে তারা প্রত্যেকেই খুব হেল্পফুল। এনারা যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে প্রত্যেকটা আমাদের ব্যবহারের মাধ্যমে সবগুলো খুঁটিনাটি সব কিছু দেখিয়ে থাকে। এখানে আমরা কেমিক্যালের ব্যবহার জানতে পারি, ডাস্টের ব্যবহার জানতে পারি, যা আমাদের ইন্ডাস্ট্রিতে যেয়ে কাজে লাগে। ফজিলাতুন্নেসা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ইলেকট্রনিক্স ট্রেডে আপনাদের স্বাগতম। এখানে ইলেকট্রনিক্সের সকল প্রকার বেসিক কাজ শেখানো হয় এবং বিভিন্ন প্রকারের সার্কিট তৈরি করা ও বিভিন্ন ধরনের কনজিউমার আইটেমের অপারেশন এবং ফল ফাইডিং শেখানো হয়। এখানে 2 ধরনের কোর্স পরিচালনা করা হয়, এসএসসি ভোকেশনাল, কনজিউমার ইলেকট্রনিক্স। এসএসসি ভোকেশনাল 2 বছর মেয়াদি এবং কনজিউমার ইলেকট্রনিক 6 মাস মেয়াদি। এখান থেকে কাজ শিখে আমাদের মেয়েরা অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে কর্মরত আছে। স্টেপ কর্তৃক পরিচালিত 6 মাস মেয়াদি জানুয়ারি থেকে জুন, জুলাই থেকে ডিসেম্বর মেয়াদি কোর্সে সকাল ও বিকাল 2টি ব্যাচে 4 জন করে মোট 80 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করে। এখানে অসহায়, দুস্থ এবং এতিম মেয়েরা স্টেপের আওতায় কোর্স সম্পন্ন করে স্বাবলম্বী হচ্ছে। এখান থেকে কোর্স সম্পন্ন করে অনেক প্রশিক্ষণার্থী জর্ডান, মরিশাস ও ওমান ইত্যাদি দেশে চাকরি করছে। শুধু বিদেশেই নয়, দেশেও অনেকে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করছে। এদের মধ্যে অনেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে স্ব উপার্জন করছে। আমি নিগার সুলতানা আর আমি এখানে মহিলা টিসিতে কাজ শিখতে এসেছি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে, যাতে আমি এখান থেকে কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে পারি। আর আমি শুনেছি যে এখান থেকে বিদেশ যাত্রাও একটা সুযোগ দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট। আমি বাংলাদেশ গভর্নমেন্টকে থ্যাংক ইউ বলছি এরকম একটা প্রতিষ্ঠান করার জন্য যেখানে মেয়েরা কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর আমি মেনলি এখানে এ কারণে এসেছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি। শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফজিয়া শাহনাজ, অধ্যক্ষ ফজিয়া শাহনাজের কাছ থেকে আমরা আজকে জানতে চাইব এই প্রশিক্ষণ কেন্দ্রে কি কি বিষয়ে কোর্স পরিচালিত হয়। আমার এখানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, 2 বছর মেয়াদি এসএসসি ভোকেশনাল, 6 মাস মেয়াদি বিভিন্ন কোর্স, যেমন ডাইন প্রিন্টিং, ইলেকট্রনিক্স, আর্কিটেকচার, ড্রাফটিং উইথ অটোক্যাড, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, তাছাড়া হাউসকিপিংয়ে 1 মাস মেয়াদি গৃহকর্মী যারা বিদেশে যায় তাদের জন্য প্রশিক্ষণ হয়। টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটা স্টুডেন্টগুলাই হচ্ছে তারা যারা হচ্ছে সুবিধাবঞ্চিতদেরকেই আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, কোনো কারণে তাদের পড়া হয়নি, ঝরে পড়া তাদেরকে। এবং পড়াশোনার যোগ্যতা এটা হচ্ছে যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 8 পাস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এসএসসি পাস। একদমই যারা লেখাপড়া করেনি ছিল, যেমন হাউস কিপিং, এখন ওটাও আমরা লেখাপড়া অক্ষর জ্ঞান সম্পন্ন নিচ্ছি যেন কিছু পড়তে পারে। আমাদের এখানে আসলে বেশিরভাগই ফ্রি যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠান, তাছাড়া এখানে বিভিন্ন প্রকল্প আমাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে, যেমন স্টেপ প্রকল্প আছে। এই প্রকল্প থেকে এখানে যারা পড়ে তাদের তো পয়সা লাগেই না, উপরন্তু তারা বৃত্তিও পায়। এখানে আমরা শুধু পড়াশোনা করেই ওদেরকে ছেড়ে দিই না, টাকাও দিই না। টাকাটা আসলে যে স্টাইপেন্ডটা দেওয়া হয় ওরা যে আসবে, অনেকে হয়তো কোনো কাজ করে, হ্যাঁ, তো সেই কাজ, একটা যদি আমি রিক্সা চালাই তাহলে কিন্তু আমার ইনকাম হবে ঠিকই, কিন্তু আমার ভবিষ্যতে কয়েক বছর পর কিন্তু সেটা করতে পারবো না।
তো এই জন্য এই ট্রেনিং সেন্টারগুলো, তাহলে তাকে কিছু খরচ তাকে দিতে হবে এই জন্য স্টাইপেন্ডটা, এবং আমরা যখন পাস করে যাবে তারা, তাদেরকে আমরা সাথে সাথেই জবের ব্যবস্থা করি, এটা আমাদের ম্যান্ডেটরি। যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত কেউ হয় তাহলে তার চাকরির অভাব হবে না, এদের জন্য অনেক অফার আছে, এরাই বরং এটা করব ওটা করব ভালো অফারটা খুঁজে চুজ করার তাদের অপশন আছে। কয়েকটা ক্ষেত্রে গুণগত মান আপনার পরিবর্তন করতে পারে। একটা হলো যে আপনার কোর্স কারিকুলাম, এখন এটা স্ট্যান্ডার্ড গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কোর্সটাকে করা হচ্ছে, বোর্ড করছে আমাদের, বিএমইটি করছে একটা। আরেকটা হলো আপনার যে মেশিন ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্টগুলো আধুনিক মানের হতে হবে। আরেকটা হচ্ছে টিচার, যার ট্রেনার ট্রেনিং দিবে তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, ট্রেনিং দিতে হবে। সবার জন্যই কারিগরি শিক্ষার প্রয়োজন আছে। বিশ্বের বিভিন্ন দেশগুলো যারা এগিয়ে গেছে, যেমন সিঙ্গাপুর, কোরিয়া, জাপান, জার্মান, তারা সবাই কারিগরি শিক্ষায় কিন্তু ভালো শিক্ষা নিয়েই এটা এগিয়েছে। কারণ আমি মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদেরও সুযোগ আসছে এই জিনিসটাকে গ্রহণ করার, কারিগরি প্রশিক্ষণ নিয়ে তোমরা যেমন নিজে স্বাবলম্বী হবে তেমন দেশকে স্বাবলম্বী করে তুলবে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত 2 মাস মেয়াদী ইংরেজি ভাষা শিখন কোর্স, প্রতি 2 মাস অন্তর প্রতি ব্যাচে 30 জন করে, মাত্র 1,000 টাকা কোর্স ফির বিনিময়ে 21শ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি তৈরি করে সঠিক উপায়ে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব দরবারে নিজেদের পরিচয় তুলে ধরতে এই কোর্স চালু করা হয়েছে। এসএসসি পাস ঊর্ধ্বের যে কোনো পুরুষ ও মহিলা বাংলাদেশি নাগরিক এই সুবিধা গ্রহণ করতে পারেন। বিএমইটির গাইডলাইন অনুযায়ী মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে মাত্র 2 মাসে লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং এই 4টি দক্ষতার পাশাপাশি ইংলিশ গ্রামার সহজভাবে শেখানো হয়। আমি রামি। হাই, আমি তুহিন বাগমার। And the BMET started this course to improve their men and develop their manpower and to overseas our people, our foreign country. That's why we get a good job in the foreign country and improve our remittance. I'm here to improve my English speaking skill, and I think when I complete my course I will go abroad and I will get a job and I will help to my country to improve their remittance. Thank you. Bangladesh sarkar ei course ta chalu koreche Bangladesher jonoshokti ke dokkho rupe antorjatik maner shromik hisebe toiri korar jonno, ebong ami ekhane eshechi jeno ami Bangladesher ekjon dokkho shromik hisebe desher baire perform kore desher মুখ উজ্জ্বল করতে পারি এবং আমার দেশের রেমিটেন্সে সাহায্য করতে পারি লিগ্যাল ওয়েতে। কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে কর্ম মেলে, কিংবা কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে কেউ বেকার থাকে না, এই কথাটি অনেকদিন ধরে শুনছিলাম। আর তারই ধারাবাহিকতা আমরা এসেছিলাম শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, হাতে কলমে তারা কী করছে এবং বাস্তবে তারা কর্মজীবনে কী করছে সেই তথ্যগুলো জানবার জন্য। আমরা এতক্ষণ ঘুরে দেখলাম, শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে কথা বললাম এবং কথা বললাম সেই সব শিক্ষার্থীর সঙ্গে, প্রশিক্ষণার্থীর সঙ্গে যারা এখানে কর্মজীবনে প্রবেশ করেছে পড়ালেখা শেষে। তাদের অভিজ্ঞতা থেকে আমরা এটুকু বুঝতে পেরেছি যে আজ আর পিছিয়ে থাকবার কোনো সুযোগ নেই, নারী পুরুষ নির্বিশেষে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করছি আমরা, এবং যারা ভালোভাবে কাজ শিখছি তারাই কিন্তু কর্মজীবনে, সেটি অফিসে চাকরি হোক আর নিজে কোনো আত্মকর্মসংস্থান হোক, এই সুযোগটি কিন্তু আমরা বেশ ভালোভাবেই পাচ্ছি। আমার শিক্ষার্থীরা সেই প্রমাণটিই কিন্তু আমাদের কাছে তুলে ধরেছেন। সম্মানিত দর্শক, আপনাদেরকেও জানিয়ে দিলাম কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে বিভিন্ন পর্যায়ের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে, এবং সেগুলো আপনি আপনার সন্তান আপনার প্রতিবেশী সবার জন্য কীভাবে এই সুযোগটি অবহিত করতে পারেন সেই তথ্যটি জানিয়ে রাখলাম। আশা করি আমরা সবাই কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করব এবং দক্ষ হব, এবং সর্বশেষ দক্ষ হাতে এই বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সকলের জন্য নিরন্তর শুভকামনা।